নমস্কার বন্ধুরা, আমি স্বাগত যিশুদার পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, মার্চ মাস শেষ হয়ে গেছে, তো মার্চ মাসের যে ফুল মাসের সিলেক্টিভ যেসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে তোমাদের সামনে আমি এসেছি। প্রত্যেক মাসের মতো তোমরা জানুয়ারি ফেব্রুয়ারির আগে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখেছো নিশ্চয়ই, তো তোমরা দেখে তোমরা লেভেলটা বুঝতে পেরেছো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, এই ভিডিওতেও একদম সিলেক্টিভ যেগুলো পরীক্ষা আসতে পারে সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে স্ক্রিনশট রাখতে পারো, বা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, ওখানে গিয়ে পিডিএফটিও ডাউনলোড করতে পারো। ওখানে পিডিএফটি ডাউনলোড করতে গেলে 15 টাকা খরচ হবে। তোমরা, আমি চাচ্ছি যে প্রত্যেক মাসের তোমাদের পিডিএফগুলো তোমাদের কাছে থাক, তাতে তোমাদের সুবিধেই হবে। এছাড়া তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে স্ক্রিনশট নিয়ে ডাউনলোড স্ক্রিনশট নিয়ে তোমরা কী করতে পারো, তোমরা খাতাতেও নোট ডাউন করে রাখতে পারো। ওকে, তাহলে আমরা চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই যেটা আমরা পড়বো, দ্য ওয়ার্ল্ড প্রোডাক্টিভিটি কংগ্রেস, সেটা কারা কন্ডাক্ট করে? দ্য ওয়ার্ল্ড কনফেডারেশন অফ প্রোডাক্টিভিটি সায়েন্স, তারা করে আসছে 1969 সাল থেকে। তো এইটা এই বছর কততে 6th May to 8th May হওয়ার কথা আছে, সেটা কোথায় হবে? বেঙ্গালুরুতে হবে, ঠিক আছে। তো থিম কী আছে, থিম কী সিলেক্ট হয়েছে? ইন্ডাস্ট্রি 4.0, ইনোভেশান অ্যান্ড প্রোডাক্টিভিটি। তো দেখো, বর্তমানে যে পরিস্থিতি, করোনা পরিস্থিতির মধ্যে, করোনা ভাইরাসের এই লকডাউন পরিস্থিতির মধ্যে সারা বিশ্বে যত কনফারেন্স হচ্ছে না, সেই কনফারেন্সগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে হচ্ছে। তো এই যে 6 May থেকে 8th May, আশা করা যায় এইটাও ততদিনে যদি না স্বাভাবিক হয় পরিস্থিতি, এগুলোও সব ভিডিও কনফারেন্সের মাধ্যমেই হয়ে থাকবে, ঠিক আছে। যেমন রিসেন্টলি G20 যে কনফারেন্সটা হলো, সামিটটা হলো, সেটা কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমেই হলো। চলো নেক্সট শুরু করা যাক। দেখো নেক্সট কী আছে, না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, 1 মার্চ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে মহিউদ্দিন বিন হাজি মোহাম্মদ ইয়াসিন। তোমরা এই দুটো ওয়ার্ড মনে রাখবে, মহিউদ্দিন এবং ইয়াসিন, এই দুটো ওয়ার্ডই মনে রাখবে। 1 মার্চ উনি নতুন প্রধানমন্ত্রী হিসাবে মালয়েশিয়ার নির্বাচিত হয়েছে। নেক্সট, দ্য ন্যাশনাল ওয়ার্কশপ অন এক্সপ্লোসিভ ডিটেকশান, তারা একটা নিউ এক্সপ্লোসিভ ডিটেকশান ডিভাইস আবিষ্কার করেছে, লঞ্চ করেছে। তো তার নাম কি, র্যালডার এক্স, এটা ইন্ডিয়া লঞ্চ করেছে, ঠিক আছে, র্যালডার এক্স। নেক্সট যেটা পড়বো, খুবই ইম্পর্টেন্ট, জিরো ডিসক্রিমিনেশান ডে, 1 মার্চ এই দিনটাকে আমরা কী দিন হিসাবে জানি, জিরো ডিসক্রিমিনেশান ডে, এটা গ্লোবালি অবজার্ভ করা হয়। তারা, তাহলে দেখো এটা কারা অবজার্ভ করে, ইউনাইটেড নেশনস এইডস প্রোগ্রাম। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে একটা, এটা একটা, কিন্তু এর মধ্যেই দেখো 3-4টা জিনিস তোমাদের জানার জিনিস চলে আসছে। তো সেটা কেন পালন করা হয়, দেখো উমেন্স অ্যান্ড গার্লসদের প্রতি যেসব ডিসক্রিমিনেশান এবং ইনুকালিটি আছে সেইগুলো দূর করার জন্য। ওকে, এবারে যে থিমটা, জিরো ডিসক্রিমিনেশান এগেনস্ট ওমেন্স অ্যান্ড গার্লস। ওকে, নেক্সট দেখো, জম্মু কাশ্মীরের মিউনিসিপ্যালিটি, তারা কী করেছে, না জম্মু এয়ারপোর্টের নাম চেঞ্জ করে রেখেছে মহারাজা হরি সিং, লাল, লালের সঙ্গে লাল কালি দিয়ে লেখা আছে, এবং জম্মু ইউনিভার্সিটির নাম চেঞ্জ করে রেখেছে মহারাজা গুলাব সিং। এই যে মহারাজা হরি সিং, মহারাজা গুলাব সিং, আগে যে ডোগরা কমিউনিটি ছিল, ডোগরা সম্প্রদায়ের রাজা হিসাবে ওখানে রাজ করেছিল, ঠিক আছে। তাহলে দুটি, জম্মু এয়ারপোর্টের নতুন নাম মহারাজা হরি সিং, এবং জম্মু ইউনিভার্সিটির নতুন নাম মহারাজা গুলাব সিং, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট একটা এ নিয়ে আসছি, দেখো অযোধ্যাতে যে রাম টেম্পল তৈরি হবে, রাম মন্দির তৈরি হবে, সেখানে যে কোম্পানি, যে কনস্ট্রাকশান কোম্পানি সেটা অর্ডার পেয়েছে, সেই তার নাম কি, L&T লারসেন অ্যান্ড টার্বো কোম্পানির আন্ডারে এই রাম মন্দিরটি তৈরি হবে। ওকে, এরপরে যেটা আসছে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ইন্ডিয়ান রেলওয়ে ফার্স্ট টাইম তারা কি করেছে, তাদের যে পুরনো যে মেমো কোচগুলো ছিল সেগুলোকে কিসে রূপান্তরিত করেছে, রেস্টুরেন্টস অন হুইলস, সেটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছে দেখো আসানসোল স্টেশনে। তোমরা জানো পশ্চিমবঙ্গের আসানসোল স্টেশনে সেটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট আমরা জেনে দেবো, ইন্ডিয়া অ্যান্ড আর্মেনিয়া সাইন করেছে, একটা ডিল সাইন করেছে, সেটা কি, না অন DRDO বিল্ড সাতি উইপেন্স লোকেটিং র্যাডার, একটা র্যাডার, সাতি উইপেন্স লোকেটিং র্যাডার, ইন্ডিয়া ব্যাগড এ ডিল টু সাপ্লাই 4 ইন্ডিজিনিয়াসলি বিল্ড র্যাডার ক্যাপেবল অফ লোকেটিং উইপেন্স টু আর্মেনিয়া। ওকে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট, ইংল্যান্ড ক্যাপ্টেন হেইথার নাইট, প্রথম মহিলা ক্রিকেটার যিনি ক্রিকেটের, ইন্টারন্যাশনাল ক্রিকেটের 3টা ফর্মেটেই
সেঞ্চুরি করেছেন, ঠিক আছে। তিনটা ফর্মেট কি, ওয়ান ডে 50 ওভারের ওয়ান ডে খেলা, টেস্ট ফর্মেট এবং টি টোয়েন্টি, এই তিনটে ফর্মেটেই কি এই নামটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ইনি ইংল্যান্ডের ক্যাপ্টেন হেইদার নাইট, ওকে, ওয়ার্ল্ডের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে। নেক্সট, ফেসবুক লঞ্চ করেছে একটা ক্যাম্পেন মোর টুগেদার, ইন্ডিয়াতে একটা ক্যাম্পেন লঞ্চ করেছে, সেটা নাম কি মোর টুগেদার। নেক্সট, ম্যাক্সিকান ওপেন, ম্যাক্সিকান ওপেন 2020 কে জয়লাভ করেছে, রাফায়েল নাদাল, রাফায়েল নাদাল, ওকে। নেক্সট, ইউনিয়ন মিনিস্টার ডক্টর জ্যোতিন্দ্র সিং কী করেছে, না জম্মুতে একটা পেনশন আদালত বলে একটা আদালত খুলেছে, যেখানে পেনশন হোল্ডারদের সব কিছু সমস্যাগুলো খুব সহজেই যাতে মিটে যায়, ঠিক আছে। তো পেনশন আদালত কোথায়, জম্মু কাশ্মীর, জম্মুতে, এটা তোমাদের খেয়াল রাখতে হয় পরীক্ষার জন্য, ইম্পর্টেন্ট। নেক্সট, তো খুবই ইম্পর্টেন্ট, দেখো উত্তরাখণ্ডের যে সামার ক্যাপিটাল হতে চলছে, তোমরা জানো উত্তরাখণ্ডের এমনি এতদিন ক্যাপিটাল কি আছে, দেরাদুন আছে, এরপর দেখো সামার ক্যাপিটাল হতে চলছে, দেরাদুন থেকে প্রায় 250 কিলোমিটার দূরে গিয়ারসন বলে একটি জায়গায়, ঠিক আছে, সেটা নাগর পঞ্চায়েত চামোলি ডিস্ট্রিক্টের গিয়ারসন বলে একটি জায়গায় উত্তরাখণ্ডের সামার ক্যাপিটাল হতে চলছে। নেক্সট, দ্য গভর্নমেন্ট অব ইন্ডিয়া ডিক্লেয়ার্ড কী করছে, ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি অ্যাজ ইকো সেন্সিটিভ জোন, তাহলে ন্যাশনাল যে চম্বল স্যাংচুয়ারিটি আছে সেটিকে কী হিসাবে ডিক্লেয়ার করেছে, ইকো সেন্সিটিভ জোন হিসাবে ডিক্লেয়ার করেছে। এই যে দেখো ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারিতে কাদের বসবাস, না গ্যাঞ্জেটিক ডলফিনের বসবাস, এছাড়াও সেখানে রয়েছে ঘড়িয়াল, 75% ঘড়িয়াল লিভ ইন দ্য স্যাংচুয়ারি, ওকে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা ইকো সেন্সিটিভ জোন হিসাবে কোন জঙ্গলকে করেছে, ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারিকে ঘোষণা করা হয়েছে, এটা তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। নেক্সট, ফোর্থ গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল GAF20 কোথায় হবে, এটাও মে মাসে হবে, মে মাসের মাঝামাঝি হবে, আঙ্গরমাল্লাই কেরালা, কেরালাতে এটা অনুষ্ঠিত হবে, মে মাসে হবে, ওকে। নেক্সট, 2020 ইয়ারটাকে কী ইয়ার হিসাবে অ্যানাউন্স করা হয়েছে, বায়োডাইভার্সিটি সুপার ইয়ার হিসাবে অ্যানাউন্স করা হয়েছে। এবারে দেখো এই যে তেসরা মার্চ আমরা কী জানি, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, তাহলে এই যে দেখো দেয়ারফর সেভারেল ইভেন্টস আর বিং কন্ডাক্টেড বেসড অন দ্য বায়োডাইভার্সিটি, ইট ইনক্লুডস ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে অ্যাজ ওয়েল, দিস ইয়ার দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে ইজ বিং সেলিব্রেটেড আন্ডার দ্য থিম সাস্টেনিং অল লাইফ অন আর্থ। তাহলে এই ইয়ারটাকে বায়োডাইভার্সিটি সুপার ইয়ার হিসাবে করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে, এবং 3রা মার্চ আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, সেই ডের থিম হিসাবে কী রাখা হয়েছে, সাস্টেনিং অল লাইফ অন আর্থ। নেক্সট, আচ্ছা তোমরা জানো দিব্যাং ব্যক্তিদের জন্য, তারা যেসব এন্টারপ্রেনিউয়ার এবং আর্টিজান আছে তাদের জন্য একটা ফেস্টিভ্যাল হয়েছে, একম ফেস্ট বলে একটা ফেস্টিভ্যাল আয়োজন করেছে ভারত সরকার, ঠিক আছে। কেন আয়োজন করেছে, না তাদের নলেজ অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ অফ দিব্যাং কমিউনিটিদের, তাদের নলেজ বাড়ানোর জন্য, ওকে। নেক্সট, লোকসভা স্পিকার ওম বিড়লা লঞ্চ করেছেন, কী লঞ্চ করেছেন, সুপোষ্টিত মা অভিযান, কোথায় প্রথম লঞ্চ হয়েছে, রাজস্থানের কোটা শহরে, সেই স্কিমের আন্ডারে এম কী রাখা আছে, ক্রিয়েট ম্যাল নিউট্রিশন ফ্রি ইন্ডিয়া, ইটস মেনলি সাপোর্টস প্রেগনেন্ট ওমেন অ্যান্ড অ্যাডোলেসেন্স গার্লসদের জন্য, তাহলে প্রকল্পটির নাম কি, সুপোষ্টিত মা অভিযান, ওকে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট, ইন্ডিয়া গভর্নমেন্ট তাদের নেক্সট 2020 ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইট লিস্ট তৈরি হবে, গঠন হবে, সেখানে নমিনেশন পেয়েছে কোন দুটি জায়গা, ধোলাবিরা এবং মাউন্টেন্স অফ ফোর্ট অফ ডেকান সুলতানেট, ঠিক আছে। এবার দেখো ধোলাবিরা তোমরা জানো হরপ্পান সিটি একটা, তো সেটা কোথায় অবস্থিত, এগুলো তোমাদেরকে ডিটেল দেওয়া আছে, তোমরা সেগুলো একটু জেনে নেবে, ঠিক আছে। ধোলাবিরা কোথায় আর্কিওলজি, গুজরাটে অবস্থিত, এছাড়াও ডেকান সুলতানেট ওয়ার 5 মেজর কিংডম যেগুলো কোথায় অবস্থিত পরপর এখানে, সেখানে দেখো পরিষ্কার এখানে ডিটেল লেখা আছে। নেক্সট, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কমিশন মুভ টু দ্য সুপ্রিম কোর্ট অন দ্য ম্যাটার অফ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাহলে কোন সংস্থা সুপ্রিম কোর্টে মুভ করেছে, দেখো ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন, এই যে আমাদের যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা হলো তার বিরুদ্ধে অ্যাপিল করেছে সুপ্রিম কোর্টে, ওকে। নেক্সট, চ্যালেঞ্জ করেছে। নেক্সট, নির্মলা সীতারামন
কি করেছে, ইন্ট্রোডিউস করেছে একটা বিল। কোন বিল? দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2020। সেখানে কি, টু রেগুলেট কোঅপারেটিভ ব্যাঙ্কস, ইট এইমস টু প্রিভেন্ট ফ্রডস অ্যাজ দ্যাট সিন অ্যাট পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাঙ্কস। এই যে পিএমসি ব্যাঙ্কের যে ফ্রড ঘটনা তোমাদের সাথে কিছুদিন আগে ঘটে গেল, সেই সব যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো যাতে না আর ফ্রড করতে পারে, তাই কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোকেও যাতে দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিলের আন্ডারে আনা যায়, এই বিলটিতে সেটাই করা আছে। সেটা লোকসভাতে ইন্ট্রোডিউস হয়েছে, পার্লামেন্টে ইন্ট্রোডিউস হয়েছে। নেক্সট, 3রা মার্চ 2020, দ্য সাইডলাইন অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, যেটা এক্ষুনি বলতেছিলাম কিছুক্ষণ আগে, সেলিব্রেশান। তাহলে এর সাথে সাথে কী কী সেলিব্রে, গ্লোবাল কোলিশন অফ বায়োডাইভার্সিটি ওয়াজ লঞ্চ করা হয়েছে। এছাড়াও দ্য ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চ বাই ইউরোপিয়ান কমিশন, দ্য কোলিশন ওয়াজ নেম ইউনাইটেড ফর বায়োডাইভার্সিটি। তাহলে এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, একদম ডিটেল কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি করা আছে। তোমরা যদি পিডিএফ রেখে দাও তাহলে তোমাদের সুবিধাই হবে, ঠিক আছে। অন মার্চ, 4রা মার্চ কী দিবস পালন করা হয়, রাষ্ট্রীয় সুরক্ষা দিবস বা ন্যাশনাল সিকিউরিটি ডে পালন করা হয়, ঠিক আছে। তো এখানে টোটাল ব্যাপারটা এখানে দেওয়া আছে, তোমরা শুধু ডেটা আমি এখানে বলে দিলাম। নেক্সট, 4রা মার্চ দ্য ইউনিয়ন ক্যাবিনেট আন্ডার পিএম মোদি ক্লিয়ার দ্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পলিসি। সেখানে কী করা হয়েছে, 100% এফডিআই করা হয়েছে, কোথায়, এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসে। এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসে কী করা হয়েছে, 100% এফডিআই বলতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করা হয়েছে, যেটা আগে কত ছিল, 49% সেখানে করতে পারতো। তারপরে যেটা আছে খুবই ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ক্ষেত্রে প্রত্যেকটি পরীক্ষার জন্য, লুক্সেমবার্গ ইউরোপের একটা কান্ট্রি যেটা পৃথিবীর প্রথম কান্ট্রি হিসাবে পাবলিক ট্রান্সপোর্টকে ফ্রি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আবার এটা কি, সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি অফ ইউরোপিয়ান ইউনিয়ন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মনে রাখতে হবেই তোমাদের। লুক্সেমবার্গ যেটা কি না প্রথম, পৃথিবীর প্রথম কান্ট্রি যারা পাবলিক ট্রান্সপোর্টকে ফ্রি করে দিয়েছে, ওকে। নেক্সট, অন মার্চ, 4রা মার্চ ইউনিয়ন ক্যাবিনেট চেয়ার্ড বাই নরেন্দ্র মোদী হ্যাড অ্যাপ্রুভড মেঘা কনসোলিডেশন অফ 10 পাবলিক সেক্টর ব্যাঙ্ক, যেটা 1 এপ্রিল, অর্থাৎ আমি যখন আজকে ভিডিওটা রেকর্ডিং করছি তার কিছুক্ষণ আগে টিভিতেও আমি দেখতেছিলাম এই ঘটনাটা ঘটেছে। 1 এপ্রিল, 4রা মার্চ ঘোষণা হয়েছে, 1 এপ্রিল এটা লাগু হবে। সেখানে কি করা আছে দেখো, সেখানে এই যে 10টা মানে ব্যাঙ্কগুলোকে মার্চ করা হচ্ছে, অর্থাৎ সংযুক্তিকরণ করা হচ্ছে, এইখান থেকে দেখো 1 এপ্রিল থেকে এটা লাগু হবে, অর্থাৎ আজ থেকে এটা লাগু হচ্ছে। ইউনাইটেড ব্যাঙ্ক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্কে কি করা হচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আন্ডারে আনা হচ্ছে। নেক্সট দেখো, সিন্ডিকেট ব্যাঙ্কে কি করা হচ্ছে, কানাডা ব্যাঙ্কের সঙ্গে, কর্পোরেশন ব্যাঙ্ক এবং অন্ধ্র ব্যাঙ্কে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে, এছাড়া এলাহাবাদ ব্যাঙ্কে ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ করা হচ্ছে, ওকে। নেক্সট, 5রা মার্চ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অফ টেকনোলজি অপারেটিং আন্ডার মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্গানাইজড বাই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি অ্যাট কলকাতা। কোথায় অনুষ্ঠিত হয়েছে, কলকাতাতে, ওকে। 5রা মার্চ থেকে 7রা মার্চ, খুবই ইম্পর্ট্যান্ট এটা। নেক্সট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইম্পোজড মান্থ লং মোরাটোরিয়াম অন ইয়েস ব্যাঙ্ক। তোমরা কিছুদিন আগে জানো খবরে এসেছিল ইয়েস ব্যাঙ্কের গল্পটা, তো সেখানে দেখো এখানে কোন সেকশান অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক করতে পারে সেগুলোও, এখানে ব্যাঙ্কিং রেগুলেশান অ্যাক্টের কোন সেকশান অনুযায়ী করতে পারে এখানে সেগুলো ডিটেল লেখা আছে, তোমরা একটু ভিডিও পজ করে দেখে নিতে পারো। মার্চ, 5রা মার্চ দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন DAYNULM হ্যাজ সাইন্ড MOU উইথ অ্যামাজন। অ্যামাজন একটা ই মার্কেটিং সংস্থা, যারা কি করবে, এই যে সেলফ হেল্প গ্রুপগুলোকে তারা তাদের জিনিসগুলো বিক্রি করতে সাহায্য করবে, ঠিক আছে। এটা অ্যামাজনের সঙ্গে একটা চুক্তি হয়েছে। নেক্সট, জন ঔষধি দিবস কত তারিখ, 7রা তারিখ পালন করা হয়। এবার এখানে টোটাল ব্যাপারটা ডিটেল লেখা আছে, তোমরা ভিডিও পজ করে এগুলো দেখে নিতে পারো। নেক্সট, 6রা মার্চ 2020 লোকসভাতে পাস হয়েছে মিনারেল লস অ্যামেন্ডমেন্ট বিল 2020। সেই বিলের এম কী আছে, মাইন্স অ্যান্ড মিনারেল ডেভেলপমেন্ট রেগুলেশান অ্যাক্ট 1957 অ্যান্ড অলসো এগুলোকে কিছুটা সংশোধন করে এই বিলটা করা হয়েছে। নেক্সট, এভরি মার্চ, 8রা মার্চ তোমরা জানো 8রা মার্চ কী হিসাবে পালন করা হয়, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হিসাবে পালন করা হয়, ঠিক আছে।
ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হিসাবে পালন করা হয়। প্রথম ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন হয়েছিল 1909 সালে। এই বছর যে ওমেন্স ডের থিম ছিল অ্যান ইকুয়াল ওয়ার্ল্ড ইজ অ্যান অ্যানেবলড ওয়ার্ল্ড। ওকে, তাহলে এইটা, এবং ইউনাইটেড নেশনস এইটা পালন করছে কবে থেকে, ওমেন্স ডে হিসাবে 1975 সাল থেকে। নেক্সট আমরা যেটা জেনে নেব, ঘোজাডং, ঘোজাডঙ্গা ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গা আছে, ঘোজাডঙ্গা এবং আগরতলা, ত্রিপুরার আগরতলা, সেই দুটোর মধ্যে এই যে ল্যান্ড ইমিগ্রেশন চেকপোস্ট বানানো হচ্ছে, যেটা কিনা ইন্দো বাংলাদেশ বর্ডার। ওকে, এবারে দেখো, ইউনিয়ন মিনিস্টার, ইউনিয়ন ক্যাবিনেট রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে দ্য প্রপোজাল টু সেট আপ মেজর পোর্ট ভাদ্দন ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্রের এই একটা পোর্ট অ্যাপ্রুভ করেছে। ওকে, নেক্সট আমরা, এ ডেডিকেটেড মনিটরিং সেল ওয়াজ ওপেন আন্ডার মিশন ভাগীরথে, ভাগীরথ, সেটা কী করা হয়েছে, টু ইনভাইট গ্রিভনেস অ্যান্ড ইস্যুজ অফ সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার। এটা কি, দ্য মিশন ভাগীরথ ইজ এ সেফ ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট দ্যাট ওয়াজ লঞ্চড ফর দ্য স্টেট অফ তেলেঙ্গানা। তাহলে কোন স্টেটের ক্ষেত্রে এটা চালু করা হয়েছে, তেলেঙ্গানার জন্য মিশন ভাগীরথ। তাহলে এটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট, কোন নদীর উপর, গোদাবরী, কৃষ্ণা গোদাবরী নদীর উপর। নেক্সট আমরা যেটা জেনে নেব, 6 মার্চ ইন্ডিয়া জয়েন্ট দ্য ইন্ডিয়ান ওশান কমিশন অ্যাজ এ ফিফথ অবজারভার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ইন্ডিয়ান ওশান কমিশনের ফিফথ অবজারভার হিসাবে ইন্ডিয়া কিন্তু জয়েন করেছে। এর আগে এই গ্রুপে মালতা, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন এবং OIF এইগুলো ছিল, ঠিক আছে। নেক্সট, TIFAC ফুল ফর্ম কি, দ্য টেকনোলজি ইনফরমেশান ফোরকাস্টিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল। তারা একটা টেকনোলজি, তারা একটা লঞ্চ করেছে বিজ্ঞান জ্যোতি বলে, এই স্কিমটা, এই স্কিমটা লঞ্চ করেছে কোন দিন, না ওমেন্স ডের দিন, ইন্টারন্যাশনাল ওমেন্স ডের দিন এটা বিজ্ঞান জ্যোতি বলে এই স্কিমটা লঞ্চ করেছে। নেক্সট দেখো, আমরা জানি যে জম্মু কাশ্মীর 370 ধারা উঠে যাওয়ার পর কী হয়েছে, সারা দেশে কিন্তু আবার একটা ডিলিমিটেশন কমিটি গঠন করতে হবে। ডিলিমিটেশন কমিটি কি, এরা কী করে, না আমাদের এই যে লোকসভা বিধানসভার ভোট হয়, সেই তার এলাকা প্রত্যেক তার ক্ষেত্র কত দূর হবে সেইটা এই ডিলিমিটেশন কমিটি ঠিক করে। নতুন ডিলিমিটেশন কমিটি তৈরি হয়েছে, যেখানে পুরনো জাজ কার আন্ডারে তৈরি হয়েছে, পুরনো সুপ্রিম কোর্টের জাজ, প্রাক্তন সুপ্রিম কোর্টের জাজ রঞ্জনা প্রকাশ দেশাইয়ের আন্ডারে তৈরি হয়েছে। এবারে দেখো, নেক্সট, অন দ্য এব অব ওমেন্স ডে ফাইনাল ম্যাচ, T20 ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচ মেলবর্নে হয়েছিল 8 মার্চ হয়েছিল, সেখানে ইন্ডিয়া কার কাছে পরাজয় লাভ করেছে, অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া সেখানে চ্যাম্পিয়ন হয়েছে, ইন্ডিয়া রানার হয়েছে। ওকে, নেক্সট, গুজরাট কী করেছে, গুজরাট দেখো টপ হয়েছে সোলার রুফ টপ প্ল্যান্ট অ্যাক্রস দ্য কান্ট্রি। তাহলে গুজরাট এই রাজ্যটি, এই যে আমাদের এখন সরকারিভাবে বিভিন্ন জায়গায় স্কুল, হাসপাতাল, বিভিন্ন জায়গায় তাদের ছাদে এই যে সোলার রুফ টপ প্ল্যান্ট করা হচ্ছে, যেগুলো আমাদের এই যে রিনিউয়েবল পাওয়ার গোল অ্যাচিভ করার জন্য, সেখানে গুজরাট স্টেট প্রথম টপ হয়েছে, সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। এবার দ্য স্টকহোম ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ ইনস্টিটিউট রিসেন্টলি রিলিজ করেছে, তারা একটা রিপোর্ট রিলিজ করেছে, ট্রেন্ড ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার 2019। সেখানে কি, সেই যে মানে অস্ত্র ট্রান্সফারের হিসাবে তারা একটা রিপোর্ট পাবলিশ করেছে, সেখানে ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট আর্ম ইম্পোর্টার ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ইন্ডিয়া হলো সেকেন্ড লার্জেস্ট আর্ম আমদানি করে সারা বিশ্বের মধ্যে, ঠিক আছে, এভরি ইয়ার। নেক্সট, এভরি ইয়ার দ্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স রাইজিং ডে অন সেলিব্রেশন, সেটা 10 মার্চ, ঠিক আছে, 10 মার্চ সেটা পালন করা হয়। নেক্সট দেখছি কী আছে, দ্য মেজর ন্যাশনাল ইভেন্ট অফ 6th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, সেটা কোথায় হবে, লেতে হবে, ঠিক আছে, জম্মু কাশ্মীরের লেতে হবে, সেটা 21 জুন এটা ঠিক করা হয়েছে। 21 জুন এটা প্রত্যেক বছর যোগা ডে হিসাবে পালন করা হয়, এই বছর কোথায় হবে, লে শহরে হবে। ওকে, নেক্সট, মহারাষ্ট্র ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য প্রপোজাল টু রিনেম মুম্বাই সেন্ট্রাল স্টেশনের নাম, নতুন নামকরণ করা হয়েছে নানা শঙ্কর সেট, নানা শঙ্কর সেট হিসাবে। নেক্সট, রিসেন্টলি দ্য WIONS গ্লোবাল সামিট
কোথায় হেল্ড হয়েছে, কোথায় অনুষ্ঠিত হয়েছে, দুবাইয়ে হয়েছে। ওকে, সেখানে পাকিস্তান কি করেছে, পাকিস্তান সেখানে আমাদের যে যে স্যার ক্রিক লাইন আছে সেই অনুযায়ী একটা ইস্যু তুলেছে। থিম কী ছিল, নেভিগেটিং অ্যান্ড নেগোসিয়েটিং গ্লোবাল ইম্পারেটিভস। ওকে, নেক্সট আমরা জেনে নিচ্ছি, দ্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ ক্লেমড দ্য ভূমি রাশি পোর্টাল। তাহলে এই মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট হাইওয়েজ তারা কী করেছে, ভূমি রাশি পোর্টাল একটা খুলেছে। নেক্সট আমরা দেখে নিই, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা অর্গানাইজড গঙ্গা আমন্ত্রণ অভিযান, গঙ্গা আমন্ত্রণ অভিযান। ওকে, এটা তাহলে নতুন একটা মিশন, সেখানে তোমরা টোটাল যেটা বলা আছে দেখো, এইটার ওপেন ওয়াটার র্যাপটিং হবে এবং এইগুলোর করা আছে গঙ্গা রিভার অনুযায়ী। সেটা কোথা থেকে কোথা শুরু হচ্ছে, দেবপ্রয়াগ থেকে গঙ্গাসাগর পর্যন্ত একদম। দেবপ্রয়াগ কি না, দুটো অলকনন্দা এবং ভাগীরথী নদীর যেখানে মিট করেছে, এবং গঙ্গাসাগর তোমরা জানো একদম পশ্চিমবঙ্গের শেষ অংশ, সুন্দরবনের শেষ অংশ, ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখে নিই, আগরকার রিসার্চ ইনস্টিটিউট অফ পুনে হ্যাচ আইসোলেট 45টা স্ট্রেন অফ কি ব্যাকটেরিয়া, না মেথানোট্রপিক ব্যাকটেরিয়া, যেটা কি করতে সক্ষম, ক্যাপেবল টু রিডিউসিং মিথেন ইমিশন ইন রাইস প্ল্যান্ট। ওকে, তারা সক্ষম হয়েছে দ্য মিশন। নেক্সট, এটা খুব ইম্পর্ট্যান্ট, দেখো আমাদের কেন্দ্র সরকার একটা রিপোর্ট পাবলিশ করেছে পার্লামেন্টে, যে আমাদের যেই যে ভূ জল আছে গ্রাউন্ড ওয়াটার সেটা কন্টামিনেটেড হয়ে গেছে, দেখো ইউরেনিয়াম দ্বারা 30 মাইক্রোগ্রামস পার লিটার ইন দ্য কান্ট্রি, যেটা কি না থাকার কথা, কতটা থাকার কথা, ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অনুযায়ী, এদের রিপোর্ট অনুযায়ী, এদের হিসাব, ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হিসাব অনুযায়ী 0.03 মিলিগ্রাম পার লিটার থাকার কথা, সেখানে কত হয়েছে 30 মাইক্রোগ্রামস পার লিটার, ঠিক আছে। এবারে দেখো ইনটেক অফ, এখানে লার্জ অ্যামাউন্টে যদি ইউরেনিয়াম শরীরে যায় তা সেটা কী হতে পারে, কিডনি প্রবলেম দেখা দিতে পারে। ওকে, টোটাল ডিটেল কিন্তু পিডিএফটি বানানো আছে। দেখো রামনাথ কোবিন্দ নমিনেট করেছে, খুবই ইম্পর্ট্যান্ট, ফর্মার চিফ জাস্টিস অব ইন্ডিয়া রঞ্জন গগৈকে রাজ্যসভার মেম্বার হিসাবে নিযুক্ত করেছে। তোমরা জানো যে আর্টিকেল 80 ক্লজ 3 অনুযায়ী প্রেসিডেন্ট কী করতে পারে, ভারতবর্ষের বিশিষ্ট 12 জন ব্যক্তিকে সে মনোনীত করতে পারে, সেই অনুযায়ী রঞ্জন গগৈকে প্রেসিডেন্ট এখানে মনোনীত করেছেন। ইন্ডিয়া সাইন মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং উইথ নেপাল কি তৈরির জন্য, কনস্ট্রাকশন অব নিউ স্কুল ইন দ্য কান্ট্রি, ঠিক আছে। তারপর দেখো দ্য ডিপার্টমেন্ট অফ স্পেস রিপোর্টেড দ্য পার্লামেন্ট দ্যাট ইসরো হ্যাজ ডিজাইন্ড NAVIC নেভিগেশান ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন মেসেজিং সিস্টেম অ্যান্ড রিসিভার। ওকে, এগুলো একটু সায়েন্স টাইপের, রিসেন্ট সায়েন্স টাইপের হয়ে যাচ্ছে। নেক্সট, দানিউব ওডার এবং LB ক্যানেল, এটা একটা খোলা হচ্ছে, যেটা কি না কী করতে সুবিধা হবে, একটা অল্টারনেটিভ রুট খুলতে, নেভিগেশানের ক্ষেত্রে অল্টারনেটিভ রুট হবে, যেটা ব্ল্যাক সি থেকে বাল্টিক অ্যান্ড নর্থ সি পর্যন্ত, ঠিক আছে। এটা একটা ক্যানেল, এই তিনটা তোমরা জানো বিখ্যাত নদীর নাম ধরে এই ক্যানেলটা খোলা হচ্ছে, অর্থাৎ এই তিনটা নদী দিয়ে এই ক্যানেলটা হবে। নেক্সট, দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি সুপ্রিম কোর্ট রিমুভড মণিপুর মিনিস্টার। দেখো এইটা কী হয়েছিল, এই যে মণিপুর মিনিস্টার থাউনাজম শ্যামকুমার সিং, এই যেই নামটা, এটা ইনি একজন মণিপুরের মিনিস্টার, ইনি প্রথমে কংগ্রেসের হয়ে বিধানসভায় মণিপুরের বিধানসভা থেকে জয়লাভ করেছিল, পরবর্তীকালে ইনি কী হয়েছে বিজেপিতে চলে যান এবং বিজেপির মিনিস্টার পদ পান। এবারে কংগ্রেস পার্টি থেকে সুপ্রিম কোর্টে এসেছিল এবং সুপ্রিম কোর্ট এনার সদস্যপদ বাতিল করে দিয়েছেন, ঠিক আছে, নামটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার কোটেড ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি র্যাঙ্কিং ইন দ্য পার্লামেন্ট, অ্যাকর্ডিং টু দ্য র্যাঙ্কিং ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট প্রডিউসার অব ইলেকট্রিসিটি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ইন্ডিয়া থার্ড লার্জেস্ট প্রডিউসার অব ইলেকট্রিসিটি ইন দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে 72% ইন্ডিয়ার ইলেকট্রিসিটি সেটা জেনারেট হয় কোল ব্লেসড, মানে আমাদের যে কয়লা থেকে যে সব ইলেকট্রিসিটি উৎপন্ন হয় তার মধ্যে মোট উৎপাদনের 72% কয়লা থেকে উৎপাদন হয়। নেক্সট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যাড্রেস অ্যান্ড নেশান, সেখানে দেখো 19 তারিখ উনি একটা নেশানের উদ্দেশ্যে অ্যাড্রেস করেছিলেন, সেটা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জনতা কারফিউ বা পিপুলস কারফিউ হিসাবে তার স্পিচে। নেক্সট দেখো, অন মার্চ 20
2020 4 কনভিক্ট অফ নির্ভয়া গ্যাং রেপ কেস তাদেরকে কি করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে তিহার জেলে 20 মার্চ ভোর 5:30। এবারে নেক্সট, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অ্যানাউন্স দ্যাট এলনিনো ওয়েদার ফেনোমেনন এই বছরের জন্য এলনিনো ওয়েদার ফেনোমেনন নিউট্রাল থাকবে। ঠিক আছে, এখানে ডিটেল লেখা আছে এলনিনো এবং লালনিনো কী। এছাড়াও তোমরা আমার জিওগ্রাফির ক্লাস দেখলে বুঝতে পেরে যাবে সেখানে এগুলো ডিটেল দেওয়া আছে। নেক্সট, দ্য ফ্রান্স ফিনান্স কমিশন কনস্টিটিউট এ কমিটি আন্ডার শ্রী এন কে সিংহ ইন অর্ডার টু বিল্ড এ ফিসকাল কনসোলিডেটেড রোড ম্যাপ ফর দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট। দেখো, সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে কত শতাংশ ফিসকাল ভাগ হবে, রাজস্ব ভাগ করা হবে, সেই অনুযায়ী ফিনান্স কমিশন সেটা দেখে। সেটা ফিনান্স কমিশনের কাজ, এবং ফিনান্স কমিশন সেটা পর্যালোচনা করার জন্য একটা কমিটি তৈরি করেছে, কমিটির হেডকে শ্রী এন কে সিং। ওকে, নেক্সট, স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সিডবি অ্যানাউন্স করেছে তারা একটা এক্সপ্রেস চালাবে, স্বাবলম্বন এক্সপ্রেস, যেটা ভিজিট করবে ইন্ডিয়ার 11টা সিটি। ঠিক আছে, সেগুলো এখানে দেওয়া আছে, দিল্লি, জম্মু, মুম্বাই, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, বেঙ্গালোর, কলকাতা, এরকম করে দেওয়া আছে, ভুবনেশ্বর, বারাণসী। ওকে, নেক্সট, ট্রাইফেড ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া লঞ্চ টেক ফর ট্রাইবাল ইনিশিয়েটিভ। তাহলে এইটা তো, এই কোটেড লাইনটা তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট আছে, এভরি ইয়ার March 20 ইজ সেলিব্রেটেড অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। 20 মার্চ প্রত্যেক বছর কী সেলিব্রেশন করা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। এবছরের থিম কী ছিল, হ্যাপিনেস ফর অল টুগেদার। সেই অনুযায়ী র্যাঙ্কিং অনুযায়ী 144 নম্বর র্যাঙ্ক করেছে, 144টি দেশের মধ্যে প্রথম র্যাঙ্ক করেছে ফিনল্যান্ড, এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কত, 140। বুঝতে পেরেছো, 144-এর মধ্যে 140। ওকে, নেক্সট, এভরি ইয়ার ইউনাইটেড নেশান সেলিব্রেট ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট অন 21 মার্চ। এই 21 মার্চে কী পালন করা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। ঠিক আছে, তো এগুলো, এবারের থিম কী ছিল, ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি এবারের থিম ছিল। নেক্সট, দেখো, আমাদের যে সংস্থা আছে FAO, দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যার হেড অফিস রোমে, সেটা আন্ডার ইউনাইটেড নেশান, তারা একটা রিপোর্ট রিলিজ করেছে, কিসের উপর, পিটল্যান্ডের উপর। ঠিক আছে, সেই অনুযায়ী 3% অফ আর্থ সার্ফেস পিটল্যান্ড কভার্স করছে, অনলি 3% অফ আর্থ সার্ফেস। ওকে, দে ট্রিগার্ড দ্য কার্বন দ্যাট ওয়ার লকড ইন ফিউ ডেকার্স। ওকে, এই পিটল্যান্ডসের গুরুত্ব এটা। নেক্সট দেখো, March 20 ইউনাইটেড নেশান সাকসেসফুলি কী করেছে, টেস্টেড নিউক্লিয়ার ওয়েপন্স। ইউনাইটেড নেশানস বলছি, ইউনাইটেড স্টেট হবে এটা, ঠিক আছে, ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা, তারা একটা লঞ্চ করেছে নিউক্লিয়ার ক্যাপেবল হাইপারসোনিক মিসাইল। ওকে, এবারে দেখো, দ্য টেস্ট চ্যালেঞ্জ রাশিয়ার মিসাইল টেস্টিং ক্যাপাবিলিটিজ, এটা রাশিয়াকে চ্যালেঞ্জ করার জন্য এই নিউক্লিয়ার ক্যাপেবল এই হাইপারসোনিক মিসাইলটা টেস্ট করেছে এবং সাকসেসফুলি টেস্ট করেছে। এর আগে রাশিয়া কী করেছিল, চীন কী করেছিল, এখানে সব কিছু ডিটেল দেওয়া আছে। চীন যেটা করেছিল DF-17 হাইপারসোনিক গ্লাইড ভেহিকেলস। নেক্সট, দ্য বর্ডার রোড অর্গানাইজেশান অর্থাৎ BRO, তারা কী করেছে, 360 ফুট লং ব্রিজ তিস্তা নদীর উপর তারা তৈরি করেছে, সেই প্রজেক্টটার নাম ছিল কি, স্বস্তিক। ওকে, প্রজেক্টটার নাম স্বস্তিক। এবারে দেখো, এভরি ইয়ার সিন্স 1993 ওয়ার্ল্ড ওয়াটার ডে কত তারিখ, 22 মার্চ পালন করা হয়। থিম কী ছিল এবারের, ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। দেখো বন্ধুরা, এই ভিডিওতে তোমরা মার্চের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডে, যেগুলো ন্যাশনালি পালন করা হয়, সেগুলোও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আলাদা করে ভিডিওও যেমন আমার চ্যানেলে দেওয়া আছে, কিন্তু এই প্রত্যেকটি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতেও তোমরা প্রত্যেক বছরের থিম সহ পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা জেনে নিই, দ্য ন্যাশনাল মাউন্টেনিয়ার সত্যরূপ সিদ্ধান্ত, উনি কী করেছেন, লিমকা বুক অফ রেকর্ড, এটা এশিয়া, যেমন বিশ্বের গ্রিনিজ বুক অফ রেকর্ড হয়, গ্রিনিজ ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড, সেরকম এশিয়ার এটা একটা বিখ্যাত, লিমকা বুক অফ রেকর্ডে নাম তুলেছেন। কী রেকর্ড করছেন, তিনি রেকর্ড করেছেন যে হায়েস্ট যে ভলকানোগুলো আছে সারা বিশ্ব জুড়ে, 7টা কন্টিনেন্টে যে হায়েস্ট ভলকানোসগুলো আছে সেইগুলোতে তিনি উঠতে সক্ষম হয়েছে। সেগুলো কোন কোন সাতটা মহাদেশের
সেই যে সেইগুলো দেওয়া আছে তোমরা এখানে মাউন্ট কালিমঞ্জর আফ্রিকাতে, মাউন্ট এলব্রুস এরকম করে সাতটা মহাদেশে দেওয়া আছে। ওকে, নেক্সট তোমরা এগুলো ডিটেল একটু দেখে নেবে ভিডিওগুলো পজ করে। এভরি ইয়ার মার্চ 18 ইজ সেলিব্রেটেড অ্যাজ গ্লোবাল রিসাইক্লিং ডে। ঠিক আছে, এবারে এটা কি হচ্ছে, এই যে রিসাইক্লিংকে কি বলা হচ্ছে, সেভেন্থ রিসোর্স বলা হচ্ছে। ওকে, এবারে দেখো এবারে থিম কী ছিল, রিসাইক্লিং হিরোজ। ওকে, নেক্সট, রিসেন্টলি গ্রিস হ্যান্ডেড ওভার দ্য অলিম্পিক ফ্লেম টু জাপান, কারণ আমরা জানি নেক্সট যে অলিম্পিক হতে চলছে সেটা টোকিওতে হবে। এবারে দেখো সেটা 20 হওয়ার কথা ছিল, কিন্তু রিসেন্ট আবার অলিম্পিক যে অ্যাসোসিয়েশান রয়েছে, অল ইন্ডিয়া অল ওয়ার্ল্ড বেসিস অলিম্পিক যে কমিটি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি রয়েছে, তারা ঠিক করেছে এই করোনা ভাইরাসের কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে, সেটা করা হবে কততে, 2021 সালে হবে। ঠিক আছে, 20 সালের বদলে 21 সালে টোকিও শহরে হবে। এভরি ইয়ার 23 মার্চ কি পালন করা হয়, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। ঠিক আছে, এবারে থিম কি ছিল, ক্লাইমেট অ্যান্ড ওয়াটার। নেক্সট আমরা যেটা দেখে নেব, এভরি ইয়ার 24 মার্চ ইট মার্ক অ্যাজ দ্য ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে, অর্থাৎ টিবি ডে। এটা পালন করে কারা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান। এবারে থিম কি ছিল, ইটস টাইম টু স্কেল আপ প্রিভেনশান অ্যান্ড ট্রিটমেন্ট, টু বিল্ড দ্য অ্যাকাউন্টেবিলিটি, টু বিল্ড ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটি টুয়ার্ডস রিসার্চ, টু পুট অ্যান এন্ড অফ ডিসক্রিমিনেশান অ্যান্ড স্টিগমা। তাহলে এবারে তাহলে থিম যদি বলা যায়, থিম এখানে বলতে হবে ইটস টাইম টু বলে এই চার ধরনের ব্যাপার এখানে বলা আছে, ইটস টাইম, তারপরে চার ধরনের ব্যাপার বলা আছে। দ্য ন্যাশনাল সুপার কম্পিউটার মিশন, এটা একবার পরীক্ষার মেন পরীক্ষাতেও দিয়েছিল WBCS-এ, এটা ভারত লঞ্চ করেছিল 2015 সালে। সেই অনুযায়ী ভারতের যে টপ 5টা সুপার কম্পিউটার রয়েছে সেইগুলো দেখো, সেগুলো তোমাদের সামনে খোলা আছে। সেই 5টা টপ সুপার কম্পিউটার কারা প্রথম বের করেছে এবং কোথায় সেটা ভারতে রাখা আছে, সেই 5টা সুপার কম্পিউটার এখানে দেওয়া আছে। দ্য সুপার কম্পিউটার প্রত্যুষ অ্যাট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি ইন্ডিয়া, যেটা র্যাঙ্ক 39। ঠিক আছে, বিশ্বের 500টা সুপার কম্পিউটারের মধ্যে ভারতের আছে 5টা। ঠিক আছে, ন্যাশনাল সেন্টার ফর মিউজিয়াম ওয়েদার ফোরকাস্টিং হ্যাজ বিন র্যাঙ্ক 66। নেক্সট, পরম শিভম, সেটা IIT ভুবনেশ্বরে। পরম ব্রহ্ম, সেটা ইনস্টল করা আছে পুনেতে, এবং পরম শক্তি, সেটা ইনস্টল করা আছে IIT খড়গপুরে। এগুলো কিন্তু জেনে রাখতে হবে, এই নামগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, নেক্সট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ইজ টেস্টিং ফোর মোস্ট প্রমিসিং ট্রিটমেন্ট। তোমরা জানো যে COVID-19 ভাইরাসের এখনও কোনো প্রতিষেধক কোনো ভ্যাকসিন বের হয়নি, তাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বর্তমানে 4 ধরনের চিকিৎসার কথা বলেছে, যেগুলো অন্যান্য রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন রেমডিসিভার, এটা অ্যান্টিভাইরাল কম্পোনেন্ট। যেই ড্রাগটা কী করা হয়, ইবোলা ভাইরাস ইনফেক্টেড হয়েছিল যারা তাদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়েছিল। নেক্সট, ক্লোরোকুইনিন হাইড্রোক্লোরোকুইনিন, যেটা ম্যালেরিয়ার মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট, কম্বিনেশান অফ ল্যাপিনেভিয়ার এবং রোটানেভিয়ার, যেটা HIV এইডস রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং আর একটা কম্বিনেশান কী আছে, ইন্টারফেরন বিটা অ্যালং উইথ কম্বিনেশান অফ লপিনোভিয়ার এবং রোটানোভিয়ার। ওকে, এইসব এই 4টা চিকিৎসার কথা বর্তমানে বলেছে। তাহলে তোমাদেরকে এখানে কীটা পড়তে পারে, দেখো ক্লোরোকুইনিন হাইড্রোক্লোরিন, দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কোনগুলো, যেগুলো নিউজে আসছে বারবার আলোচিত হচ্ছে সেটাই কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তাহলে দেখো এই যে COVID-19 ক্ষেত্রে এই সব ওষুধগুলো কিন্তু এখন বারবার তোমরা নিউজ চ্যানেলে দেখতে পাবে, তাহলে এই ওষুধগুলো অ্যাকচুয়ালি কিসের ওষুধ সেটা তোমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে লোপিনোভিয়ার এবং রিটোনোভিয়ার, সেটা HIV ড্রাগ, এবং ম্যালেরিয়ার ড্রাগ কি, ক্লোরোকুইনিন এবং হাইড্রোক্লোরোকুইনিন, এবং ইবোলার ড্রাগ কি, সেগুলো এইভাবে তোমাদেরকে, এটাই কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো কিন্তু অনেক দিন আগে বেরিয়ে গেছে, তবুও এটাই এই বছরের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, এ ম্যান ইন জোম ইউয়ান প্রভিন্স, চায়নার ইউয়ান প্রভিন্সে, দেখো COVID-19 প্রথম ধরা পড়েছিল ইউয়ান প্রভিন্সে, এটা হচ্ছে উয়ান প্রভিন্সে, সেটা কী ভাইরাস একটা ধরা পড়েছে, নতুন হান্টা ভাইরাস। ওকে, সেটা নিউজে কিন্তু এসেছে, কতটা ইম্পর্টেন্ট জানি না, নিউজে কিন্তু এসেছে। নেক্সট,
অ্যাবেল প্রাইজ 2020 কে কে পেয়েছে? হিল্লেল ফাস্টেনবার্গ এবং গ্রেগরি মার্গুইলিস, অ্যাবেল প্রাইজ 2020। নেক্সট দেখো, এই যে COVID-19 টেস্ট করার জন্য যে কিটটা ব্যবহার করা হয় সেটা ভারতবর্ষের প্রথম কোন ল্যাব? পুনে বেস্ট মাই ল্যাব বলে একটা ল্যাব, একটা প্যাথোলজিক্যাল ল্যাব, তারা এটা আবিষ্কার করেছে। ঠিক আছে, তাহলে মাই ল্যাব, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা আমাদের তথ্য। নেক্সট দেখো, 25 মার্চ 2020 সালে কাবুলের ধর্মশালা বলে একটা জায়গায় যেখানে টেররিস্ট হামলা হয়েছিল, যেখানে নাম্বার অফ হিন্দু অ্যান্ড শিখ মাইনরিটিজ ওখানে মারা যায় এবং ইসলামিক স্টেট অফ অর্গানাইজেশন যারা, তারা এই অ্যাটাকের তারা স্বীকার করেছে যে তারা করেছে। ওয়ার্ল্ড গভর্নিং বডি ফিফা, ফিফা কী করেছে সুনীল ছেত্রীকে? সুনীল ছেত্রীকে কী করেছে না, ক্যাম্পেন ইজ টু কমব্যাক্ট একটা ক্যাম্পেনের তোমার সিলেক্ট করেছে, ক্যাম্পেনের মানে মুখ্য চরিত্র হিসাবে, মুখপাত্র হিসাবে সিলেক্ট করেছে। সেটা ক্যাম্পেনটা কি? দ্য ক্যাম্পেন ইজ টু কমব্যাক্ট COVID-19। ওকে, এবারে ক্যাম্পেন কল্ড সেটাকে পাস দ্য মেসেজ টু কিক আউট করোনা ভাইরাস। তাহলে সুনীল ছেত্রী এখানে সিলেক্ট করেছে, ফিফা সুনীল ছেত্রীকে সিলেক্ট করেছে। নেক্সট, G20 ভিডিও সামিট যেটা হওয়ার কথা ছিল, কোথায় হওয়ার কথা ছিল না, সৌদি আরবে হওয়ার কথা ছিল, সৌদি আরবে সবাই গিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 27 তারিখ কীভাবে হয়েছে, ভিডিও কনফারেন্স হিসাবে হয়েছে। কে চেয়ারম্যানশিপে ছিলেন? সৌদি আরবের কিং সলমন। ঠিক আছে, এবারে দেখো, এটা G20 সামিট, এরকম সামিটটা প্রথম সামিট, বিশ্বের প্রথম এরকম ওয়ার্ল্ড সামিট যেটা কিনা এরকম ভিডিও সামিট হিসাবে, ভিডিও কনফারেন্সিং হিসাবে হলো। ঠিক আছে, তো এই ব্যাপারটা এখানে তোমাদেরকে ডিটেল দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। থিম কী আছে? রিয়েলাইজিং অপরচুনিটিজ অফ দ্য 21st century ফর অল। ওকে, এবার দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে আমাদের যে রেপো রেট সেখানে কাটছাট করে কত করেছে, 4.4, রিভার্স রেপো রেট সেখানে 4% করেছে এবং রিভার্স রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও সেটা 3% নামিয়ে এনেছে রিসেন্ট ডেটা, এটা একদম রিসেন্ট ডেটা। ঠিক আছে, নেক্সট, উড়িষ্যা গভর্নমেন্ট, উড়িষ্যার যে চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক, তারা এই COVID-19 রোকার জন্য, আমরা যেমন এই যে আমরা লকডাউন করে আছি, এটাই উড়িষ্যা ভাষায় সেই প্রোগ্রামটাকে নেওয়া হয়েছে কি, মো জীবন প্রোগ্রাম, মো জীবন প্রোগ্রাম। নেক্সট আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা ডেটা জানবো, আমাদের যে ইন্ডিয়ান আর্মি তারা লঞ্চ করেছে অপারেশান নমস্তে। অপারেশান নমস্তে কারা লঞ্চ করেছে? ইন্ডিয়ান আর্মি। তারা কি করবে না, টু কন্টেন দ্য স্প্রেড দ্য করোনা টু অফ করোনা ভাইরাস ইন দ্য কান্ট্রি, আন্ডার দিস অপারেশান দ্য আর্মি উইল হেল্প দ্য গভর্নমেন্ট টু ফাইট এগেনস্ট দ্য ডেডলি ডিজিজ। ওকে, নেক্সট, অন মার্চ 27, GICA, ফুল নাম কি, জাপানিজ ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি, তারা কি করেছে, তারা ফান্ডিং করতে চলছে ভারতবর্ষে 3টা মেগা রেল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য। ওকে, এবারে নেক্সট আমরা জেনে নেব, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল হয়, সেই ত্রাণ তহবিলটার নাম 28 তারিখ কী করেছে না, PM কেয়ার্স ফান্ড, এই COVID-19 প্যান্ডেমিককে প্রোটেক্ট করার জন্য। ওকে, তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটা ইমপ্লিমেন্ট করেছে, দেখো মার্জার যেটা আমি বলতেছিলাম একটু আগে যে 1 এপ্রিল সেটা করেছে, সেই ডেটাটা এখানে দেওয়া আছে, 10টি ব্যাংকের একই সাথে সংযুক্তি করেছে, বিভিন্ন কোন ব্যাংকে কার সঙ্গে করেছে সেটা আমি আগে বলে দিয়েছি। নেক্সট, 2007 থেকে এভরি ইয়ার দেখো আর্থ আওয়ার, এই যে 28 মার্চকে আর্থ আওয়ার হিসাবে পালন করা হয়, সেটা কারা পালন করে, ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড সেটা পালন করে। সেটা কোন সময়টাকে পালন করে দেখো কি করা হয়, বিটুইন 8:30 থেকে 9:30, এই টাইমটা না, এই টাইমটাকে সুইচ অফ মানে কারেন্ট বন্ধ রাখার, অন্ধকার করে রাখার কথা বলা হয়। সেটা কবে পালন হয়েছে না, লাস্ট স্যাটারডে অফ মার্চ এটা পালন করা হয়। এবারে এই বছর সেটা কত তারিখ হয়েছিল, 28 মার্চ হয়েছিল। ওকে, নেক্সট, দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এই যে আমাদের বর্তমানে এই করোনা ভাইরাসের কারণে ইকোনমিক স্লোডাউন হতে পারে বা হতে পারে নয়, অবশ্যই হবে, তাই জন্য সেই যে সেই নেশানগুলো ইন্ডিয়ান নেশান মানে আমাদের যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক রয়েছে ADB, তার কান্ট্রি দেশগুলোর উন্নতির জন্য সাহায্য করছে কত, $100 মিলিয়ন USD ইন ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে। ওকে,
তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, 10 জন বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো। ডেসক্রিপশান বক্সের লিংক দেওয়া আছে PDF-এর, মাত্র 15 টাকা দিয়ে তোমরা ওটা বাই করতে পারো। এই ওয়েবসাইটটা একদম সেফ ওয়েবসাইট, কোনো চিন্তা নেই, এটা ভেরিফাই করা ওয়েবসাইট, এখানে তোমরা নিশ্চিন্তে তোমরা অনলাইন পেমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক।